ফুটবল বিশ্লেষকদের দাবি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সখ্যতার কারণে শেষ হয়ে যায় মেসুদ ওজিলের কেরিয়ার। কিন্তু তুর্কি প্রেসিডেন্টের প্রতি জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলারের শ্রদ্ধা আর ভালোবাসার কমতি নেই। তাই তো টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা জানাতে এক সেকেন্ডও দেরি করেননি সাবেক এই তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে এরদোয়ানের সঙ্গে আগের একটি ছবি দিয়ে ক্যাপশনে ওজিল লেখেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। শনিবার তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোয়ান। অনেক বিশ্বনেতাদের সঙ্গে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরদোয়ানের আস্থাভাজন খ্যাত ওজিল। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি কাল হয় জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলারের। তুর্কি বংশোদ্ভূত মুসলিম এই ফুটবলার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠদের একজন। ওজিলের বিয়েতেও যোগ দিয়েছিলেন এরদোয়ান। 2018 সালে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। তখন ইমেলে প্রচুর ঘৃণাসূচক বার্তা পান তিনি। অনেকটা আক্ষেপ করে বলেছিলেন, যখন জিতলাম তখন আমি জার্মান, আর হারের পর আমি অধিবাসী। একই বছর লন্ডনে এরদোয়ানের সঙ্গে একটি ছবি তোলার পর ওজিলকে নিয়ে জার্মানিতে ব্যাপক সমালোচনা হয়। তাকে পড়তে হয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের তোপের মুখে। কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় ওজিলকে। এরপর আর ডাক পাননি জাতীয় দলে। জার্মান ফুটবলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে 2018 সালে মাত্র 30 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ওজিল। তখন অনেক আক্রমণ